জব কার্ডের টাকা 21 ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। কিন্তু আপনারা জানেন কি যে আপনাদের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আদৌ ঢুকবে কি না, এর স্ট্যাটাস কিভাবে জানবেন, কার টাকা ঢুকবে কার টাকা ঢুকবে না সেগুলো কি করে জানবেন, আধার লিংক আছে কি না কীভাবে জানবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। এবং যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমটাকে কিভাবে সলভ করবেন সেটাও আজকের এই ভিডিওতে জানাবো। প্রসঙ্গত এখানে বলে রাখা দরকার যে জব কার্ডের টাকা কেন্দ্র অনেকদিন ধরেই দিচ্ছে না বলে মুখ্যমন্ত্রী সমস্ত জায়গায় বলছেন। তো অনেকদিন পর 2024 লোকসভা ইলেকশনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে 21 ফেব্রুয়ারি রাজ্য সরকারের ফান্ড থেকেই এই জব কার্ডের টাকা প্রদান করা হবে। তো সত্যি এটা একটা খুবই খুশির খবর। তো আপনারা টাকা পাবেন কি পাবেন না চলুন সেটা কিভাবে দেখবেন আপনাদের মোবাইল ফোন দিয়ে সেটা দেখে নেওয়া যাক। জব কার্ডের লিস্ট দেখার জন্য আপনাদের সবার প্রথমে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিংক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে এসে আপনারা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলে আপনাদের পেজ আবার এরকমভাবে খুলে আসবে। এরপরে এই দিকে বাঁ দিক থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আমরা এখানে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি। আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট বা জেলা সিলেক্ট করবেন। পেজ অনেক সময় লোডিং নিতে সময় নিতে পারে, এটা এই পেজের প্রবলেম আপনাদের নেটওয়ার্কের প্রবলেম নয়, তাই একটু ধৈর্য ধরে লিস্টটা দেখবেন। দেখুন আমার দেখুন হাই স্পিড নেট রয়েছে তবুও কিন্তু পেজটা লোড নিতে অনেক সময় লাগছে, দেখুন চলে এসেছে। এরপরে বাম দিক থেকে আপনাদের ব্লক সিলেক্ট করতে হবে। আমরা এখানে ব্লক সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের অনুযায়ী ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকমভাবে আবার একটা পেজ খুলবে। এরপরে আপনাদের ডান দিকে চলে আসতে হবে। দেখতে পাচ্ছেন পেজটার আমরা ডান দিকে আসছি, দেখতে পাচ্ছেন এখানে টোটাল নাম্বার অফ আধার NOS এন্টার্ড ফর MGNREGA ম্যাগনেরেগা এরকম হচ্ছে কিছু উচ্চারণটা। তো যাই হোক, এই যে লিঙ্কটা রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে, আমরা ক্লিক করে দিয়েছি। কখনো কখনো এরকম আসতে পারে দ্য সার্ভিস ইজ আনঅ্যাভেলেবল, তো এতে ঘাবড়ানোর কিছু নেই, আপনারা পেজটাকে আবার একবার রিফ্রেশ করে নেবেন যেরকমভাবে আমরা করছি। রিফ্রেশ করলে কিন্তু আপনাদের সঠিক ডিটেলস চলে আসবে, মানে পেজটা ঠিকঠাক লোড নিয়ে আবার পেজটা ওপেন হয়ে যাবে। তো আপনাদের একটু ধৈর্য নিয়ে কিন্তু কাজটা করতে হবে। তো দেখুন আমাদের খুলে গেল, দেখতে পাচ্ছেন এখানে কি কি রয়েছে যদি দেখাই, যে উপরেই দেখুন এখানে অল, তারপরে অ্যাক্টিভ ওয়ার্কার্স, তারপরে অ্যাক্টিভ কারেন্ট ইয়ার ওয়ার্কার্স, মানে প্রথমেরটায় সমস্ত লিস্ট দেখাচ্ছে, তারপরে অ্যাক্টিভ ওয়ার্কার্স মানে যারা অ্যাক্টিভ রয়েছে এই কাজে, মানে 100 দিনের কাজে তাদের লিস্ট দেখাবে, তারপরে শুধু কারেন্ট ইয়ার মানে এই বছরে যারা অ্যাক্টিভ ইউজার্স রয়েছে তাদের দেখাবে। তো নিচে সমস্ত লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই দেখুন টোটাল নাম্বার দেখাচ্ছে, পঞ্চায়েতের নাম দেখাচ্ছে আর টোটাল নাম্বার দেখাচ্ছে, তারপরে আধার দেখাচ্ছে উইথ আধার নম্বর, তারপরে আধার ভেরিফাইড দেখাচ্ছে, তারপরে উইথআউট আধার ভেরিফাইড দেখাচ্ছে। দেখুন উইথআউট আধার নাম্বারের সংখ্যা অনেক কম, সবারই আধার কার্ড দেওয়া রয়েছে কিন্তু ভেরিফাইড দেখুন যদি আপনাদের একটা দেখাই, দেখুন এই কুড়মুন ওয়ানটায় যদি দেখি 6,565 জন আধার কার্ডের নাম্বার দিয়েছে কিন্তু 5,233 জনেরই ভেরিফাইড হয়েছে, বাকি জনের কিন্তু ভেরিফাইড হয়নি। তো আপনারা এখানে ক্লিক করবেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের নাম আছে নাকি ভেরিফাইড আধারের লিস্টের মধ্যে। যদি আপনাদের নাম এর মধ্যে থাকে তাহলে আপনাদের আর কোনো সমস্যা নেই। দেখুন এরকম কিন্তু সমস্যা আসছে, ক্লিক করলে সার্ভিস আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে আপনাদের ট্রাই করে যেতে হবে, ট্রাই করতে করতেই কিন্তু আপনারা পুরো লিস্টটা দেখতে পারবেন। আমার এখন পেজটা ওপেন হচ্ছে না, আপনারা রাতের দিকে ট্রাই করবেন, মানে 11টা 12টা এরকম দিকে ট্রাই করবেন, তাহলে আপনাদের লিস্টটা কিন্তু খুলে যাবে, যখন সার্ভার ঠিক থাকবে তখন কিন্তু খুলবে। যদি দেখেন ভেরিফাইড আধারের জায়গায় আপনাদের নাম রয়েছে তাহলে আপনাদের টাকা ঢুকবেই ঢুকবে, আর যদি দেখেন যে এইখানে নাম রয়েছে মানে উইথ আধার নাম্বারে নাম রয়েছে আপনাদের আধার ভেরিফাই করা নেই, তাহলে কিন্তু আপনাদের টাকা ঢুকতে প্রবলেম হবে। তাহলে আপনাদের কি করণীয়, আপনাদের পঞ্চায়েতের অফিসে যাবেন এবং সেখানে গিয়ে আপনাদের আধার নাম্বারটা ভেরিফাই করে নেবেন, তাহলে আর কিন্তু কোনো সমস্যা হবে না।
তো এভাবে কিন্তু আপনারা চেক করতে পারেন যে জব কার্ডের লিস্টে আপনাদের নাম আছে কি না।